হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাদারবোর্ডে কিভাবে আপনারা এসএসডি M.2 সেট করবেন এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো, এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের মাদারবোর্ডে M.2 সেট আপ করেন। কিন্তু এর জন্য আপনার কম্পিউটার অবশ্যই M.2 পোর্ট থাকতে হবে। এটা হচ্ছে এইচপি এসএসডি S700 প্রো M.2। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল বুক, এটা দেখো কিন্তু আপনারা এই এসএসডিটা মাদারবোর্ডের সাথে সেট করতে পারবেন। এই দেখুন যে এটা কিন্তু একটা র্যামের চেয়েও অনেক ছোট। এটা মূলত যারা গেমিং পিসি তৈরি করেন তাদের জন্য খুবই বেস্ট, কারণ কি এটা আপনার একদম পোর্টে লাগাই দিলে কোনো কেবেলের কিন্তু প্রয়োজন হয় না। তো এই হার্ড ডিস্কটা বা এসএসডিটা কীভাবে আপনারা আপনাদের মাদারবোর্ডে সেট করবেন এই জিনিসটা আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, এই জন্য আমার পুরো ভিডিওটা আপনারা অনুসরণ করুন। এই দেখুন যে আমার কম্পিউটার যে মাদারবোর্ড, এখানে কিন্তু M.2 এর পোর্ট রয়েছে। আপনার M.2 পোর্টে যদি আপনারা একদম সোজাভাবে M.2 এর পোর্টে এই এসএসডি M.2 লাগাতে চান তাহলে কিন্তু এটা লাগবে না। আমরা কিন্তু যে কোনো জিনিস এইভাবে সোজাই লাগানোর চেষ্টা করি, কিন্তু এখানে একটু ডিফিকাল্ট বিষয় হলো এটা 30 ডিগ্রি পরিমাণ অ্যাঙ্গেল রেখে আপনারা লাগাতে হবে। এই দেখুন যে এবার আমি একটু বাঁকা রেখে, মানে 30 ডিগ্রি পরিমাণ একটু বাঁকা রেখে যখন আপনারা একটু প্রেশার দেবেন তাহলে কিন্তু এটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু এই অংশটা একটু উপরের দিকে হয়ে আছে, উপরের দিকে হয়ে আছে যে তারপরে আপনি স্ক্রুটা নেবেন, স্ক্রুটা নিয়ে একটু প্রেশার দেবেন, এখানে হালকাভাবে প্রেশার দিয়ে স্ক্রুটার সাথে লাগাবেন। স্ক্রুটার সাথে লাগিয়ে লাগে তারপর আপনি স্ক্রুটা অ্যাড করে দিবেন। এটাই কিন্তু আপনার এসএসডি লাগানোর নিয়মটা। আমরা যদি সোজাভাবে ট্রাই করি তাহলে কিন্তু আমাদের এসএসডিটা নষ্ট হয়ে যেতে পারে বারবার ট্রাই করার কারণে। সো 30 ডিগ্রি পরিমাণ অ্যাঙ্গেল রেখে আপনারা এসএসডিটা সেট করবেন। ওকে, এবার যদি আমার এসএসডিটা সেট হয়ে গেছে, যে এসএসডি স্পিডটা কি আমি এবার দেখবো। আমি এবার আমার কম্পিউটার সুইচ অন করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার সুইচ অন করা হয়েছে। এই কম্পিউটার সুইচ অন করার পর আমি এবার দেখবো যে এসএসডির কাজটা কি, এসএসডি কত দ্রুত ওপেন হয়। দেখুন যে ক্লিক করার, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে মনিটর ওপেন হয়ে গেছে। এই M.2 কিন্তু অনেক স্পিডের, যারা গেমার বা অনেক হাই রেজুলেশনের কাজ করতে চান, যাদের পিসি হ্যাং করে, তারা কিন্তু M.2 ইউজ করলে আপনার পিসি হ্যাং করার সম্ভাবনা থাকবে না, এবং কি আপনার 5 সেকেন্ডের মধ্যেই কম্পিউটারের কাজ শুরু করে দিতে পারেন, এবং অফ করার সময় আরও দ্রুত অফ হবে। 2 সেকেন্ডের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার যদি কাজ করতে চান তাহলে এই M.2 ব্যবহার করতে পারেন। তারপর দেখুন যে আমার এই হার্ড ডিস্কটা আমি লাগানোর পর পাইছে কিনা আমি দেখানোর জন্য আপনাদেরকে। অবশ্যই দেখুন এখানে M.2 কিন্তু পাইছে, আমার হার্ড ডিস্কটা এখানে শো করতেছে। এখানে দেখা যাচ্ছে যে 238 জিবি, মানে হচ্ছে 256 জিবির মধ্যে আপনি 256 জিবি ইউজ করতে পারবেন না, কিছুটা কম থাকবে। এটা হচ্ছে আপনার এই আমার মাদারবোর্ডের ভিউটা আপনারা দেখতেছেন। এটা মাদারবোর্ডটা হচ্ছে আসুসের B365G গেমিং মাদারবোর্ড, আর এই হচ্ছে আপনার M.2টা। M.2টা দেখতে যেমন চমৎকার, এটা কাজও কিন্তু ওরকম চমৎকার। একটা র্যামের চেয়েও অনেক ছোট, কিন্তু আপনারা অনেক দ্রুত গতিতে কাজ করতে পারবেন এটা যদি আপনাদের কম্পিউটারের সাথে অ্যাডজাস্ট করে নেন। সো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি বেল আইকনটাও বাজিয়ে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও যখন আপলোড করব আপনারা সবার আগেই পেয়ে যাবেন। সো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন, নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।